चाहन टीवी उत्तर जनतार कंठस्वर বগুড়ায় সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে অবাধে চলছে তিন চাকার গাড়ি। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দিনভর মহাসড়কে দাপিয়ে চলছে সিএনজি চালিত অটো রিক্সা, ব্যাটারি চালিত থ্রি হুইলার, ইজি বাইক ও মোটর চালিত রিক্সা। এতে করে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। ব্যাটারি চালিত অটো রিক্সা তিন চাকার গাড়ির কারণে মহাসড়কে চলাচল করা ট্রাক, বাস, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের বগুড়া জেলা প্রতিনিধি মেহেদি হাসানের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। বগুড়া শহরের বনানী থেকে চান্দাগোনা পর্যন্ত বগুড়া রংপুর মহাসড়কের অবাধে সিএনজি অটোরিক্সা, ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান সহ বিভিন্ন অবৈধ যান চলাচল করছে। প্রতিটি তিন চাকার গাড়িগুলোতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করছে। এসব যানবাহনের নারী ও শিশুর যাত্রী সংখ্যায় অনেক। এতে করে পরিবহনের যেমন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তেমনি ঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করছে এসব তিন চাকার গাড়ি। এসব গাড়ি দূরপাল্লা যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে, এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। হাইওয়ে পুলিশের পর্যাপ্ত নজরদারি না থাকায় দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ তিন চাকার গাড়ি, ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা। নিষিদ্ধ সত্ত্বেও মহাসড়কে এগুলো অবাধে চলাচল করছে, এর কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেই চলছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুসারে গত বছরের দুর্ঘটনা প্রায় 26% ঘটেছে নসিমন ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সার কারণে। তিন চাকার নসিমন করিম মোটর চালিত রিক্সা ও ইজি বাইকের সব ধরনের অবৈধ যানবাহন মহাসড়কে নিষিদ্ধ থাকলেও সেগুলোই ঢাকা বগুড়া মহাসড়কে দাপটে চলছে। আইনের তোয়াক্কা না করে এবং হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে চালানো হচ্ছে এসব অবৈধ যানবাহন। মহাসড়কে থ্রি হুইলার বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে ও সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের হাইওয়ে পুলিশের জোরালো কোনো পদক্ষেপ নেই বললেই চলে। মাঝে মধ্যে দুই চারটি করে অটোরিক্সা ও ইজি বাইক আটক করলেও তা চালকদের নিকট থেকে সামান্য পরিমাণ অর্থ জরিমানা নিয়ে আবারও ছেড়ে দিচ্ছে এই অবৈধ তিন চাকার গাড়িগুলি। এতে করে মহাসড়কের ঝুঁকি এবং দুর্ঘটনা দুটোই বাড়ছে। পুলিশের চোখের সামনে দিয়ে চললেও এসব যানবাহনের চলাচলে পুলিশই বাধা দেওয়া হয় না। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে হাত করেই অসাধু সিন্ডিকেট এসব যান সচল রেখেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এছাড়া ঝুঁকি ও দুর্ঘটনা কমানোর জন্যই 2015 সালের 1 আগস্ট দেশের 22টি মহাসড়ককে সব ধরনের থ্রি হুইলার চলাচলে নিষিদ্ধ করেছিলেন সরকার। এর কিছুদিনের মধ্যেই তা অনেকটা কার্যকর হয়। তিন চার মাস যেতে না যেতেই আবারও সেগুলো চালু হয়। বাস, ট্রাক সহ বড় পরিবহন মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের জন্য আলটিমেটাম দেওয়া হয়। এছাড়া হাইকোর্টও এই বিষয়ে নির্দেশনা দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। মহাসড়কের ট্রাক ও মোটরসাইকেল চালকেরা অভিযোগ করে বলেন, চালালে মনে করেন রাস্তার যানজট বেশি হয়, আমাদের সমস্যা হয়, বেপরোয়াভাবে গাড়ি চালায়, ওরা রাস্তার কোনো কিছু বোঝে না, সিগন্যাল বোঝে না, এই জন্য রাস্তার সমস্যা, অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। এখন আমাদের যে কেস কাভারি আমাদের উপরে চাপ বেশি, কিন্তু অটো রিক্সাওয়ালাদের উপর কোনো চাপ নাই। কারণ হাইওয়ে রোডে যদি অ্যাক্সিডেন্ট হয় অটোর কারণে ড্রাইভারদের সমস্যা, দোষ হয় ড্রাইভারদের। এটা সরকার যাতে এটা আপনার অটো রিক্সার উপরে যাতে জোরদার একটা কোনো ব্যবস্থা করে, আমাদের জন্য খুবই কষ্টকর। এবং দেখা যাচ্ছে আমাদের গতিতে ওই অটো রিক্সাগুলি চলে, সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি থাকে, এতে আমাদের খুবই রিক্স। জি, এটা আমাদের খুবই সমস্যা হয়, গাড়ি চালাইতে সমস্যা হয়। আর তিন চাকা গাড়িগুলো এটা এক সাইডে, যদি সরকার একটা পদক্ষেপ নেয় যে এটা শুধু ওই সাইডে দিয়ে যাবে তিন চাকা গাড়িগুলো, তাহলে আমাদের জন্য ভালো, যারা বড় গাড়ি চালায়, যা মোটরসাইকেল চালায় বা ইঞ্জিন জাতীয় যে গাড়িগুলো। এই তিন চাকা বিশেষ করে অটো রিক্সা, সিএনজি, ভ্যান, তারপরে এই যে চায়না অটোগুলো যে বের হয়েছে, এদের মানে গাড়ি চালানোর স্পিড দেখলে রাস্তা পারাপার হওয়ার খুবই সমস্যা। এরা তো মানে কোনো প্রশিক্ষণ প্রাপ্ত না, আগে চালাইতো ধরেন পা ঠেলা ভ্যান, এখন এই ব্যাটারি চালিত ইঞ্জিন এই ভ্যান রিক্সাগুলো চালাচ্ছে, এদের যন্ত্রণায় রাস্তা পারাপার হওয়াই মুশকিল। এদের জন্য অ্যাক্সিডেন্ট মেন রোডে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। মহাসড়কে এসব অবৈধ তিন চাকার যান চলাচল করার নানা উদ্যোগ ও প্রচেষ্টার পরেও দুর্ঘটনা ও প্রাণহানি থামানো যাচ্ছে না।
প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তা, রাজনৈতিক প্রভাব, যথাযথ তদারকির অভাব এবং এক শ্রেণীর অসাধু চক্র হাইকোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এসব যানবাহন সচল রেখেছে বলে অভিযোগ করেছেন সুশীল সমাজের জনসাধারণ। জাহান টেলিভিশন, নিউজ ডেস্ক।